দেখো বাবর, এবার বিয়েটা করেই ফেলো, অনেক বয়স হয়েছে তোমার। ক্রিকেটে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানি ব্যাটার বাবর আজমের, চারদিকে চলছে নানান আলোচনা সমালোচনা। এবার ব্যাট হাতের রানে ফিরতে বাবরকে বিয়ে করার মতো অদ্ভুত উপদেশ দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। তার মতে বিয়েটা সেরে ফেললেই বাবরের সব সমস্যা সমাধান হয়ে যাবে। নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে বিয়ে করার উপদেশ দিয়ে বাসিত আলী বলেন, বাবর আজম, তোমার বাবা মায়ের সাথে কথা বলো এবং বিয়ে করে নাও। বিয়ের পরে সে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে যাবে। আমি জানি একজন ক্রিকেটার পারফর্ম করতে না পারলে তার ভেতর কেমন অনুভূতি আসে। আমি তাকে বড় ভাই হিসেবে বলতে চাই, বিয়েটা করে নাও ভাই, এখন কিন্তু অনেক বয়স হয়েছে তোমার। কেউ একটা সুযোগ পেলেই উঠে পড়ে লাগছে বাবর আজমকে বিয়ে করানোর জন্য। এর আগেও বেশ কয়েকবার বাবরের ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ানকে বিয়ে নিয়ে হাসি ঠাট্টা করতে দেখা গেছে তার সাথে। পাকিস্তান দলের সতীর্থরা তো বটেই, এবার সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও যেন উঠে পড়ে লেগেছেন বাবরকে বিয়ে করানোর জন্য। এবারই প্রথম নয়, বেফাস এবং যুক্তিহীন কথাবার্তা বলে বাসিত আলী এর আগেও সমালোচিত হয়েছেন বেশ। পাকিস্তানে বাংলাদেশকে হারের হাত থেকে একমাত্র বৃষ্টি বাঁচাতে পারে, এমন মন্তব্য করে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। অবশ্য পরবর্তীতে দেখা যায় 2-0 ব্যবধানে সিরিজটা জিতে নিয়েছিল টাইগাররা। তবে সময়ের সাথে সাথে ঘোর পাল্টে তার মুখেও শোনা গিয়েছিল বাংলাদেশের প্রশংসা, আর এক হাত নিতে দেখা গিয়েছিল পাকিস্তানকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।